ত্রিপুরার পুরসভা ভোটে একটি আসনও পাবে না তৃণমূল বহু জায়গায় ওদের জামানত জব্দ হয়ে যাবে নোটার থেকেও কম ভোট পাবে তারা সোমবার গোসাবা নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য গত শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালী বাজারে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে প্রচারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে জনসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন এবার ত্রিপুরা সরকার গঠন করবে তৃণমূল গোয়াতে সরকার গড়বে তৃণমূল সোমবার সেই গোসাবাতে গিয়েই অভিষেকের প্রশ্নের উত্তর দিলেন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে শুভেন্দু আরও বলেন আগামী পঁচিশে নভেম্বর ত্রিপুরার পুরসভা নির্বাচন সেই নির্বাচনে সব আসনে প্রার্থী দিয়ে দেখাক তৃণমূল আমি চ্যালেঞ্জ করছি সব আসনেই প্রার্থী দিতে পারবে না তারা নোটার থেকেও কম ভোট পাবে